হ্যালো এভরিবডি, আজকে আমি খুব চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে যারা ভ্রমণ প্রিয় বাট বাজেট খুব কম হওয়ার কারণে আপনারা সিকিম যেতে পারছেন না এবং সিকিমের বরফ দেখতে পারছেন না, শুধু তাদের জন্য এই ভিডিওটি। আর এই ভিডিওটি হচ্ছে মাত্র 3,000 টাকায়, মাত্র 3,000 টাকায় আপনারা সিকিম ভ্রমণ প্লাস ওখানকার সাইট সিইং প্লাস আপনারা সাঙ্গুলেক থেকে বরফ দেখতে পারবেন এবং অনেক বরফ দেখতে পারবেন। সেটা হচ্ছে খুব কম বাজেটের মধ্যে, একেবারে কম বাজেটের মধ্যে, মাত্র 3,000 টাকায়। তবে এই 3,000 টাকাটা শুধু ইন্ডিয়ার ভিতরে, কিন্তু বাংলাদেশের ভিতরে না, কারণ বাংলাদেশের ভিতরটা আমি শিওরভাবে বলতে পারি না, কারণ কেউ ঢাকা থেকে যাবে, আবার কেউ সিলেট থেকে যাবে, আবার কেউ বরিশাল থেকে যাবে, বিভিন্ন অঞ্চল থেকে আপনারা সিকিম যাবেন, কিন্তু ওটা তো আমি সব কিছু একেবারে বলতে পারি না, যার কারণে ওটা আলাদা হিসেবে রাখবেন। যদি ঢাকা থেকে যান তাহলে ফুলবাড়ি বর্ডারে প্রায় 600 থেকে 700 টাকা ভাড়া, যাওয়া আসা 1,400 টাকা, ওই আর ট্রাভেল ট্যাক্স 500 টাকা, এই হিসাবে ধরে রাখবেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে শুরু করি, যে আমি যেহেতু ফুলবাড়ি বর্ডার সবসময় ইউজ করি আর সেখানকার হিসাবটাই আমি শুরু করছি। আর তাহলে 3,000 টাকার খরচের হিসাবটা আমি আপনাদেরকে এখন দেখাবো, আমাদের সঙ্গে থাকুন। সর্বপ্রথম ফুলবাড়ি বর্ডার আমরা পার হব, পার হওয়ার পর সেখান থেকে মানি এক্সচেঞ্জ করে তাহলে আমরা একটা ট্যাক্সি ক্যাব নিয়ে নিব, আর সেটা হচ্ছে চারজনের, মানে আমি যে হিসাবটা দেখাচ্ছি 3,000 টাকার সেটা হচ্ছে চারজনের হিসাব। আপনারা যদি বেশি যান, বেশি লোক যান, তাহলে আরও কমবে, 3,000 টাকা থেকেও কিছু কমবে। চারজনের আমি হিসাব করছি, চারজনে মিলে একটা ট্যাক্সি ক্যাব নিয়ে নিলাম। সেখান থেকে আপনারা 200 থেকে 250 রুপি দিয়ে একটা ট্যাক্সি নিয়ে নেবেন, বলবেন যে SNT বাস স্ট্যান্ডে নামবেন, SNT বাস স্ট্যান্ড আর বা সিকিম বাস স্ট্যান্ড সেটা বলবেন। আর ট্যাক্সি ক্যাব 200 টাকা নিয়ে বা 250 রুপি নিয়ে আপনারা ওখান চলে গেলেন, তাহলে এক একজনের পড়বে আপনারা আপনাদের 50 রুপি করে, 200 রুপি ধরলাম, চারজনের 50 রুপি করে। তারপর SNT বাস স্ট্যান্ড থেকে 150 রুপি দিয়ে আপনারা ওখানকার সিকিমের বাসে চড়ে যাবেন, 150 রুপি নেবে সিকিমের বাস। আর তার আগে আপনারা পারমিশন নিয়ে নেবেন SNT বাস স্ট্যান্ড থেকেই, যে সিকিম যে এন্ট্রি পারমিশনটা আছে সেই পারমিশনটা SNT বাস স্ট্যান্ড থেকেই সেরে নেবেন। তারপর আপনারা চলে গেলেন গ্যাংটক শহরে, ঠিক আছে? এখানেই হচ্ছে সিকিমের প্রাণকেন্দ্রই হচ্ছে গ্যাংটক, আর এখানেই সবাই থাকবেন, খাবেন, এবং এখান থেকেই আপনারা বিভিন্ন জায়গায় বেড়াতে যাবেন। তাহলে আমরা ঢুকে গেলাম গ্যাংটকে 150 টাকার মাধ্যমে। আবার যদি আমরা রিটার্ন আসি গ্যাংটক থেকে আপনার SNT বাস স্ট্যান্ড, তাহলে আবার 150 রুপি, তাহলে মোট 300 রুপি। তাহলে আগে ট্যাক্সিতে করে আসলাম 50 রুপি, পরে 150 রুপি, 150 রুপি, 300 রুপি, তাহলে কত হলো? 150 রুপি, 150 রুপি, তাহলে হলো আপনার 350 রুপি। তারপরে ওখান থেকে আপনারা, আমরা 4 দিনের হিসাব করছি, এই ট্যুরটা হচ্ছে 4 দিনের, ঠিক আছে? 3 রাত 4 দিন, 3 রাত আমাদের ওখানে হোটেলে থাকতে হবে। আর 3 রাতের হোটেলের আপনারা ওখানে 500 থেকে 600 টাকায় অ্যাভেলেবেল হোটেল, অ্যাভেলেবেল, অভাব নেই যে 500 টাকায় বা 600 টাকায় হোটেল নেই, অ্যাভেলেবেল। সেটা হচ্ছে MG মার্ক রোডের যে আশেপাশে হোটেলগুলো আছে, একটু যত নিচে যাবেন তত আপনার টাকা কমবে, কিন্তু বেশি নিচে না, সামান্য একটু নিচে গেলেই 500-600 টাকায় অ্যাভেলেবেল হোটেল, কোনো সমস্যা নেই। ধরুন আমরা 600 রুপি দিয়ে হোটেল নিলাম চারজনে, তাহলে 150 রুপি করে প্রতি রাত্রে পড়তেছে, 3 রাতে কত হয়, 450 রুপি 3 রাতে। তাহলে খাবার পড়তেছে চার দিনের খাবার, আমি এক এক দিন যদি 300 টাকা করে খাই, মানে কম করে ধরলাম, এটা তো আমি, আপনারা জানেন যে এটা ভিডিওটি বানানো হচ্ছে যারা যেতে পারছেন না টাকার কারণে বা টাকার একটা ব্যয়বহুলতার কারণে যেতে পারছে না, শুধু তাদের জন্য। মানে 300 রুপি করে যদি আপনারা খান তাহলে 4 দিনে আসে 1,200 রুপি, তাহলে আমাদের টোটাল দাঁড়ালো হচ্ছে 2,000 রুপি ভাড়া, যাওয়া আসা ভাড়া প্লাস হোটেল ভাড়া প্লাস খাবার ভাড়া সহ, তাহলে আমাদের গেল কত গেল আমাদের 2,000 রুপি। এখন আমাদের ঘোরার পালা, যে কীভাবে আমরা ঘুরবো। তখন আপনারা কী করবেন, সাঙ্গু লেক প্ল্যান করবেন। সাঙ্গু লেক তো খুবই সুন্দর একটি জায়গা, এখানে অনেক মানুষ বেড়াতে যায়, আর এখানে অনেক বরফ পড়ে, আর বরফটা মূলত পড়ে
ওখানে বেশি ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস, এই সময়টা আপনারা বরফ একসাথে হান্ড্রেড হান্ড্রেড পাবেন। আর তার আগে যদি যান তাহলে কিন্তু বরফ না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। ধরুন আমরা ডিসেম্বরের 15 তারিখের পরে গেলাম বা ডিসেম্বরের 20 তারিখে গেলাম, ধরুন সেখান থেকে আপনারা ভাড়া পড়বে হচ্ছে 4,500 থেকে 5,000 রুপি। কিন্তু আপনারা 10 জন যান, 12 জন যান আর 8 জন যান, সব ওই 5,000 রুপি বা 5,500 রুপি। আপনারা কি করবেন, 4 জন যাবেন একটা এজেন্সির মাধ্যমে, ওখান থেকে এজেন্সির মাধ্যমে ছাড়া ওখান থেকে যাওয়া যায় না, পারমিশন নেবে এজেন্সির মাধ্যমে, তারপরে আপনারা ওই এজেন্সিটাই আপনাদের গাড়ি ব্যবস্থা করে দেবে এবং পরের দিন সকাল 7টায় আপনারা চলে যাবেন সাঙ্গু লেকে। কিন্তু আপনারা তো 4 জন, এখন 4 জন তো আর 5,000 রুপি দেওয়া সম্ভব না, তখন আপনারা এজেন্সিতে জানাই দেবেন যে আমরা 4 জন, আর একটা যদি আরও 4-5 জনের যদি একটা গ্রুপ পাওয়া যায় সেই গ্রুপের সাথে আমাদের অ্যাড করে দেন। তাহলে তিনি কী করবেন, একটা যে কোনো একটা গ্রুপের সাথে অ্যাড করে দিবে, তখন 8 থেকে 9 জন আপনারা যাবেন, তাহলে 1-1 জনের 500 করে পড়বে। তাহলে আপনারা 5,000 টাকা একটা গাড়ি আপনারা রেডি করে আপনারা চলে গেলেন সাঙ্গু লেকে। তাহলে কী করবেন, সাঙ্গু লেকে সারাদিন ঘোরাফেরা আসার পর, বরফের সাথে বরফ দেখার পর, মজা নেওয়ার পর আপনারা রিটার্ন আবার গ্যাংটকে চলে আসলেন। তাহলে আপনাদের বরফ দেখা শেষ প্লাস পাহাড় দেখা শেষ, আর যাওয়ার সময় খুব সুন্দর সুন্দর সিনগুলো পড়ে সেটাও দেখা শেষ, এটা একটা ঘোরার মাধ্যম গেল। তারপরের দিন কী করবেন আপনারা, তারপরের দিন করবেন আপনারা তাহলে তো আমরা, এটা আমাদের প্রথম দিন গেল, তার আগের রাতে তো আমরা ওখানে পৌঁছাইলাম, প্রথম দিন একটা চলে গেল। তারপর দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন করবেন কি আপনার সাইট সিইং, সাইট সিইংয়ের জন্য আপনাদের ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 রুপি, আবার 2,000 রুপি তো হয়, 2,500 থেকে 3,000 রুপি ধরে রাখেন। আর সেখানে দেখা যাচ্ছে আপনারা যদি গ্রুপ না পেলেন তখন কি করবেন, ধরলাম আমরা গ্রুপ পেলাম না, শুধু আপনারা 4 জনই যাবেন, 2,000 রুপি দিয়ে একটা ছোটো গাড়ি নেবেন, সেটার মধ্যে 6 থেকে 7 জন বসা যায়, 5 থেকে 6 জন বা 6 থেকে 7 জন বসা যায়। আপনারা সেই গাড়ি করে সাইট সিইং, গ্যাংটকের যে সাইট সিইংগুলো আছে 6-7টা, সাইট সিইংয়ের মতো 6-7টা থাকে আর কি, এরকম সারাদিন করবেন, সারাদিনের জন্য ভাড়া নেবেন 2,000 টাকা দিয়ে। আর যদি গ্রুপ পেয়ে যান তাহলে কিন্তু 300 টাকা করে পড়বে, এক একজনের 300-200 রুপি এরকম করে পড়বে। তাহলে তাহলে কত হলো, ঘোরারটা হচ্ছে সাঙ্গু লেক 500 আর সাইট সিইং বাড়ায় ধরলাম 300-র জায়গায় আমি 500 করে ধরলাম, তাহলে 500-500 1,000, আর আগের হচ্ছে 2,000 খাওয়া থাকা এবং গায়ে ভাড়া, মানে গাড়ি ভাড়া, তার কত হলো মোট টোটাল হলো 3,000 রুপি। এই 3,000 রুপি দিয়ে আপনাদের ইচ্ছে করলেই সিকিমের স্বপ্ন পূরণ করতে পারেন। যারা বেশি টাকা লাগবে বলে আপনারা যাচ্ছেন না, তারা কম খরচের ভিতরেও ঘুরে আসতে পারেন। তাহলে 3,000, আর যদি আপনারা ঢাকা থেকে যান বা বরিশাল থেকে যান, ওটা আউট যা যায় 1,500 থেকে 2,000 বা 2,500 যায়, সেটা অ্যাড করে নেবেন, সেটাই সেটা আপনাদের বিষয় যে কীভাবে যাবেন, কত টাকা যাবে, সেটা আপনারা একটা হিসাব করে নেবেন যে বর্ডার অবধি কত টাকা নেয়। যেমন আমরা ঢাকা থেকে ফুলবাড়ি যাই, ভাড়া নেয় 600 থেকে 700 রুপি, এই 700 রুপি না, সরি সরি, 600 থেকে 700 টাকা নেয় আপনারা ঢাকা থেকে ফুলবাড়ি বর্ডারে। যাই হোক, আজকে এটাই ছিল আমার ভিডিও, আর অনেকদিন ভাবছিলাম যে এরকম একটা ভিডিও করব, আর করে ফেললাম আর কি। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।